আলাম্মা ঘুমাচ্ছে এখন, সবাই জন্য তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেলি। ফ্রিজে পেড়া রাখছি, আটা পেড়া বের করি আর পরোটা রেডি করি। আফরিনে বাবা আফরিনও ঘুমাচ্ছে। পরোটা রেডি করা হয়ে গেছে, খালাম্মা এখন হচ্ছে হালকা নাস্তা খাচ্ছে। গ্রিন টি আর টোস্ট বিস্কিট আর খেজুর। ঘুমে আসছি আফরিন, আফরিন বাবা ভালোই ঘুম। বাইরে রোদ উঠছে তা ভালো, এখন ঠান্ডা কামতেছে। দুজন তো এখনো ওঠেনি, আমি যাই আমি সাথে তাড়াতাড়ি রান্না স্টার্ট করে ফেলি। আর এখানে আমি আমাকে কিছু ভেজিটেবিল চপ করে দিতেছে, খালা আম্মার জন্য চাপড়ি বানাবো আমি। এটা ভাজি হবে না? আমি একটু রাখবো, একটু দেই দেবো। জি আচ্ছা, ফুলকপি দিবেন। ঠিক, কিছুটা পরোটা বানানো হয়েছে আর চাপড়িও বানাচ্ছে, এটা রেডি হয়ে গেছে, খাই ফেলি। কেমন ঘুম হলো? ভালো। এবার তাড়াতাড়ি নাস্তা খেতে বসেন, খালাম্মার জন্য তো চাপি রেডি করছি। আপনি খালো আপনার জন্য ডিম ভেজে নিয়ে আসছে। খালো মাংস তরকারি দি, ঝোল কেন? মাংস আলু দি। কে মারা গেল এটা অ্যানাউন্স হইতেছে। আজকে রান্না হবে পালং শাক, বেগুন ভাজা করব। বেগুন ভাজা করার জন্য বেগুন আমি চপ করে দিল, সব মশলা দিয়ে হয়ে গেছে। হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ আর একটু কুকিং অয়েল দিয়েছি। এখন ভালো করে মিক্স করে দিই, তার 10 মিনিট পরে গরম অয়েলের ভিতরে ফ্রাই করবো। আপনি বাবা আসছে, গুড মর্নিং। আজকে তাড়াতাড়ি আমরা রান্না স্টার্ট করতেছি। আপনি কি খাবেন? বেগুন ভাজতেছি না এখন, মা খাইয়ে রেখে দিব। ডিম পোচ করে দিই না ডিম অমলেট করে দিই? আচ্ছা ঠিক আছে। খালু নাস্তা স্টার্ট করে ফেলছে, ভালো। আজকে তো আপনার অফ ডে, তাই জন্য আপনি একটু রেস্ট নিয়েছেন। এই খালু এদিকে আছে। রান্না কমপ্লিট, একটা ডিশে ডিশ আউট করা হয়েছে। আজকে ফার্স্ট টাইম এরকম খাবো। টিকা কাবাব বানানোর জন্য মাংস আর বুটের ডাল একটু লবণ দিয়ে সিদ্ধ করতে জন্য দিলাম, ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপরে কিমা মাছের সাহায্যে কিমা করে ফেলবো। আর তাড়াতাড়ি এখন সব ডিশ ওয়াশ করে ফেলি, রান্না কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি রান্নাঘর গুছাই ফেলি। রান্নাঘর গুছানো হয়ে গেছে, এখন রান্নাঘর থেকে খুব ময়লা বের হলো। রান্নাঘরে সব ডিশ ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর ক্লিন হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন দেখি আফরিনের গোসল কমপ্লিট হয়েছে কেন। আর আগে আমি দেখাই কি রান্না করা হলো আজকে। বেগুন চাট ভাজা, ভাজি সবজি ভাজা, আর এখানে পালং শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে মাসকলাই ডাল পালং শাক দিয়ে রান্না হয়েছে। আর এটাও খালাম্মার জন্য সবজি রান্না হয়েছে। ভাত রান্না কমপ্লিট। আজকে কিন্তু লাইট নেই, তাই কারণ এরকম অন্ধকার লাগতেছে। আমু বসো, বিরু খালু আসার পরে আপনি লাইট অপেক্ষা করেছেন, লাইট জানি না আজকে তো আসতেছে আবার চলে যাচ্ছে লাইট এরকমই। ও ঈশ্বর দিতে না খালাম্মা? কুষ্টিয়া। খাওয়া দাওয়া চলতেছে, আজকে লাইট নেই, লাইট অনেকবার আসে আবার কিছুক্ষণ পরেই চলে যায়। আমি এটা ফ্রাই করবো, আমি কিন্তু রুটি দিয়ে খাবো। লাইট আসছে,
आलू के किचुखुन भिजानो निचलो भिजानो पूरा पानी फैलाए दीजिए ऐसे भालो करें पानी दिए वॉश कर दीजिए वॉश करा पड़े एक एक पड़ा बो भालो मोटो वॉश करें ऐसे दिए फिर से हमें सॉस पैन है ऐसे निकट ढकनी दिए कवर कर दीजो दूसरी साइड तक के सुंदर पुरान हो जाए तार पड़े उठाए फिर बो দুই সাইড থেকে সুন্দর পোড়ানো হয়ে গেছে এখন এটা উঠাই ফেলি আর বাকিটা দিয়ে দিই চাউ রেডি করে ফেলছি দুই সাইড থেকে পোড়ানো হয়ে গেছে এটা কিছু না এটা শুধু নিয়ে ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে তারপরে তাওয়া ভিতরে সস প্যানও ও ভিতরে রেখে ঢাকনি দিয়ে কভার করে দুই সাইড থেকে পোড়ানো হয় এক সাইড থেকে পুড়ে যায় তারপর আরেক সাইডে এরকমই করে খাবেন ভালো লাগবে আপনি এমন না আমি চিলি দিই আফরিন দাদুর সাথে ছিলতেছে তুমি পারো আম্মু আসে আর পড়াইতে জন্য দিলাম আমি এখানে আর দিয়া হলো একটু ভালো মতো পড়ানো হয়ে যায় তারপর উঠাবো তা ভালো সায়মা খাল্লাম্মাকে ভালো লাগছে সায়মা খাল্লাম্মা দেখবে আমি কিভাবে পড়াই দিচ্ছি টিকা কাবাব বানানোর জন্য মাংস আর গুটি ডাল সিদ্ধ করার পরে কিমা করা হয়েছে কিমা করা কমপ্লিট এখন এর ভিতরে অ্যাড করব কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা লাল মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা লবণ অ্যাড করব কারণ আছে সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে না আর অ্যাড করব শান শামি কাবাব মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে ডিমও দুইটা দেওয়া আছে এখন সব কিছুকে ভালো করে মিক্স করে দিই আর তাতে টিকা শেক করে গরম অয়েলে ফ্রাই করে ফেলি আপনি আম্মু তোমার টিকা কাবাব খুব পছন্দ হ্যাঁ মা তোমার হাতে টিকা কাবাব আমাকে খুব পছন্দ আচ্ছা থ্যাংক ইউ এবার আমি তাড়াতাড়ি করি ঠিক আছে আচ্ছা টিকা কাবাব শেপ দিয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম অয়েলে ফ্রাই করে ফেলি কিছুটা ফ্রাই করা কমপ্লিট হয়েছে আর কিছুটা এখন ফ্রাই করতেছি আর অনেকটা আছে ফ্রাই করার জন্য এখানে এটাও ফ্রাই করবো সবগুলো টিকা কাবাব ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া হবে বাহিরে বের রেখেছি আপনি নামু টিকা কাবাব টেস্ট করতেছ ভাত দিয়ে ট্রাই করবা আর খালা আমার জন্য বানানো হয়েছে ঝাল ছড়া খালু আব্বু এখনো আসেনি আর আমি টিকা কাবাব খাবো রুটি দিয়ে আপনি নাকি খুব ভালো লাগছে আপনি সুপ নেই খাইতেছেন রুটি দিয়ে একটু ভাজিও ট্রাই করবো আর টিকা কাবাব তো অবশ্যই ট্রাই করবো আমাকে লাগতেছে দুইটা জামাই এখন আসবে খাবার খেতে জন্য এখন সাউন্ড পাইতেছে দেখেন আলু এত দেরি আসেন ঠিক আছে ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসে পড়েন দুইটা জামাই আসছে ঠিক না হবে
খাওয়া দাওয়া কমপ্লিট করে আফরিন আর আফরিনের সাইমা দাদু ওয়াক করতেছে। ভালো, সাইমা খালা আমাকে কোম্পানি দেওয়ার জন্য আফরিন আসে। আফরিন দেখো কিভাবে করতেছে। এটা করার পরে খানা মা ব্যথাটার জন্য ভালো না? ব্যথা ব্যথার জন্য, ব্যথা আমার পাটি ব্যথা করে, পিঠ ব্যথা করে। জি ব্যায়ামটা করলে জি ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আইকন বেলকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভালো, খালাম্মা করা কমপ্লিট হয়ে গেছে, এখন আফরিনও চলে যাবে। এখন আমি আমার রুমে যাই।